নমস্কার বন্ধুরা, চ্যাকটা স্কুলে জানিয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমার একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট ইংরাজি নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, দেরি না করে প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলো একটু দেখে নিই। তো চলো দেখো তো কী দিয়েছে বন্ধুরা। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিন ডাইরেক্ট ফর্ম। আচ্ছা, এখানে তোমার ন্যারেশন চেঞ্জ দিয়েছে, তো চলো দেখা যাক। সি সেজ দ্যাট রানি ইজ এ ট্যালেন্টেড অ্যাক্ট্রেস। সে বলে যে রানি হয় একজন ট্যালেন্টেড অভিনেত্রী। ঠিক আছে, ট্যালেন্টেড মানে যার বহু গুণ আছে, ঠিক আছে, ট্যালেন্ট আছে বলে না যেটা। তো বলেছিলাম যে সেজ সেজি থেকে যাবে, সে টোল্ড সেজ আক্স। প্রথম দুটো তো বেরিয়ে চলে গেল, আস্কও বেরিয়ে চলে গেল, সে একটু উত্তর হয়ে গেল। ক সেকেন্ড লাগলো আমাদের করতে, ঠিক আছে। আরও একটা রুলটা আমি তোমাদের বলে দিই আরো একবার, সি সেজ দ্যাট রানি ইজ এ ট্যালেন্টেড অ্যাক্ট্রেস। ঠিক আছে, রানি ইজ, রানি ইজি থেকে যাবে, দেখো এখানে ইজ আছে, ইজ এ ট্যালেন্টেড অ্যাক্ট্রেস। তো সেটটা উত্তর কতক্ষণ লাগছে, সেকেন্ডে সেকেন্ডে বেড়েই যাবে। ওকে, কোনো চিন্তা করার কারণ নেই, হয়ে যাবে, ভালো করে পড়ো। ওকে, তো দেখো এখানে কি দিয়েছে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান গিভেন দ্য ওয়ার্ডস, আর ওয়ান ওয়ার সাবস্টিটিউশন দিয়েছে। তো চলো দেখা যাক, এ ডিসিশন অন হুইচ ওয়ান ক্যান নট গো ব্যাক। ঠিক আছে, যে ডিসিশানটাকে ফিরিয়ে আনা যায় না, ইররিভোকেবেল, খেয়াল থাকবে ডেট উত্তর। ঠিক আছে, ইনভিনসিবল, যাকে জয় করা যায় না, ঠিক আছে, ইনভালনারেবল মানে হচ্ছে যাকে ক্ষত করা যায় না। ঠিক আছে, তো চলো নেক্সট আমাদের। আচ্ছা এখানে দেখো, হ্যাঁ, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড গিভেন ইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস, ওয়ান ওয়ার সাবস্টিটিউশন। তো চলো দেখা যাক, দ্য কাস্টমারি কোড অফ পোলাইট বিহেভিয়ার ইন সোসাইটি। ঠিক আছে, এটিকুয়েট, এটিকুয়েট মানে কি, ভদ্রতা। ঠিক আছে, ভদ্রতা বা শিষ্টাচার, মনে থাকবে, একটু নোট করে নিও। ওকে, ঠিক আছে, এই নর্মস মানে হচ্ছে তোমার নিয়মাবলী। ঠিক আছে, এস্টিমেশন মানে হচ্ছে সে যে এস্টিমেশন দেয় না খাবারের, একটা পর্যাপ্ত একটা আইডিয়া। ঠিক আছে, তো চলো নেক্সট ডিএটার উত্তর দেখো। হ্যাঁ, এখানে অ্যাপ্রোপ্রিয়েট ডাইরেক্ট ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স। ঠিক আছে, তোমার এখানে ন্যারেশন চেঞ্জ দিয়েছে, দেখা যাক। দ্য ট্রাভেলার সেড দ্যাট হি হ্যাড কাম এ লং ওয়ে অফ। ঠিক আছে, সেড এটাকে তোমার ব্যাকে নিয়ে যেতে হবে, ন্যারেশন চেঞ্জ করতে হবে, তার মানে আমাদের দ্যাটটাকে তুলতে হবে। ঠিক আছে, এই হ্যাড হ্যাজে ট্রান্সফার হবে। ঠিক আছে, তো দেখা যাক, মানে হ্যাজ মিন্স হচ্ছে এখানে সাবজেক্টটা কি অনুযায়ী আসবে সেই অনুযায়ী তোমার হ্যাজ বা হ্যাবে ট্রান্সফার হবে। তো চলো দেখা যাক, দ্য ট্রাভেলার সেড, ট্রাভেলার সেড, ট্রাভেলার টোল্ড, ট্রাভেলার টোল্ড হবে না। ঠিক আছে, ট্রাভেলার টোল্ড নয়, সেড, তার মানে সি এডটা বাদ দিয়ে এ বি আর ডি আমাদের উত্তর হতে পারে। তো চলো দেখা যাক, হি হ্যাড, এখানেও হ্যাড, এখানেও হ্যাড, সম্ভব নয়, এ টাও বাদ গেল। অ্যাম কামিং, এখানে ভাই, এখানে আছে তোমার হ্যাড, আর এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে, সম্ভব হলো না, তার মানে ওদের ডিএটটা উত্তর হয়ে গেলো, আর কিছু দেখার প্রয়োজন নেই। দেখো তবুও আমি একবার বলে দিচ্ছি, দ্য ট্রাভেলার সেড, ট্রাভেলার বলেছিল আই হ্যাব, আই এর সঙ্গে অক্সিলিয়ারি হ্যাব এসছে একটা। ঠিক আছে, তারপরে কাম ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, এ লং ওয়ে অফ, ডিএটটা উত্তর, ক্লিয়ার। চলো নেক্সট দেখো, অ্যাপ্রোপ্রিয়েট মিনিং গিভেন দ্য ওয়ার্ডস। ঠিক আছে, তোমার ডাইরেক্ট মনে হচ্ছে ন্যারেশন চেঞ্জ দিয়েছে, চলো দেখা যাক। আই টোল্ড বিনোদ দ্যাট দ্য প্লাম্বার হ্যাড ফরগটেন হিজ মোবাইল দেয়ার। আমি বিনোদকে বলেছিলাম যে প্লাম্বার তার মোবাইলটা এখানে ভুলে গেছে, সেখানে ভুলে গেছে। ঠিক আছে, হ্যাড আবার হ্যাজ বা হ্যাব আসবে। ঠিক আছে, টোল্ড বিনোদ, ঠিক আছে, মানে সেট টু আসবে। ঠিক আছে, এই টোল্ড যখন আসবে তখন একটা সেট টু আসবে আমাদের। ওকে, সেটা মাথায় রেখো একটু, আমি পরবর্তীকালে ন্যাশনে আরও ক্লাস দেব, তোমরা চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ঠিক আছে, দেখি, সেট টু, সেট টু, সেট টু, সেট টু, আচ্ছা চারটেতেই আছে। ঠিক আছে, দেখো, আই টোল্ড বিনোদ, মানে আই সেট টু বিনোদ, হ্যাঁ আছে, আছে, হ্যাঁ, বিনোদ সেট টু মি কী করে হয়, আমি বিনোদকে বলেছিলাম, সেটটা ভুল, আই সেট টু বিনোদ, হ্যাঁ, এ বি আর ডি। ঠিক আছে, তো দেখা যাক, হ্যাড তোমাদের বললাম হ্যাজ বা হ্যাবে ট্রান্সফার হবে, দ্য প্লাম্বার ইজ, এখানে ইজ কী করে হলো, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস তো নয়, দ্য প্লাম্বার হ্যাড ফরগটেন কী করে হয়, সেম ভুল। ঠিক আছে, হবে না, তার মানে আমাদের ডিএর তুর্থ চোখ বুঝিয়ে, দ্য প্লাম্বার হ্যাজ ফরগটেন হিজ মোবাইল হেয়ার, দেয়ার হেয়ারে পরিবর্তন হবে, ক্লিয়ার, মাথায় থাকবে ডিএরটা উত্তর। ক সেকেন্ড করে লাগছে,
ঠিক আছে, এরকমই ক্লাস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, একটু শেয়ার করে দিও, ভালো লাগলে লাইক করো একটু। তো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম, আচ্ছা ইডিয়াম দিয়েছে, একটু দেখা যাক চলো। নাও দ্যাট মিস্টার কৃষ্ণমূর্তি হ্যাজ রিটায়ার্ড ফ্রম দ্য কোম্পানি, হিজ ডটার ইজ ড্যাশ। তো দেখা যাক, এখন মিস্টার কৃষ্ণমূর্তি তার অফিস থেকে, মানে তার কোম্পানি থেকে অবসর গ্রহণ করেছেন, হিজ ডটার ইজ ড্যাশ। এবার দেখা যাক, ইন দ্য ডগ হাউস, ইন দ্য ড্রাইভার সিট, একদম হতে পারে, ইন দ্য পিঙ্ক, না, ইন দ্য ল্যাপ অফ লাক্সারি, ওই একজনের তোমার অবসর গ্রহণ করেছে, তার জায়গাটাকে তো নিতে হবে, তো তার জায়গাটা থেকে নিয়ে, তার জায়গাটা নিয়ে সেই জিনিসটাকে পরিচালনা করতে হবে, তো তাহলে কি ইন দ্য ড্রাইভার সিট, বিএরটা উত্তর, ক্লিয়ার, একটু মাথায় রেখো এটা। চলো নেক্সট, দেখো এখানে কি দিয়েছে, এখানে দিয়েছে তোমার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ডাইরেক্ট, আচ্ছা এখানে সেন্টেন্স দিয়েছে, চলো দেখা যাক। আই আস্কড মাই ফ্রেন্ড ইফ হি হ্যাড সিন দ্য লঞ্চ অফ দ্য চন্দ্রযান টু ফ্রম শ্রীহরিকোটা, ঠিক আছে, যেহেতু এখানে আস চলে এসছে, একদম নোট অফ ইন্টারোগেশন, চারটে সেন্টেন্সই থাকতে হবে, ঠিক আছে, মানে জিজ্ঞাসা চিহ্ন থাকতে হবে। তো দেখা যাচ্ছে জিজ্ঞাসা চিহ্ন কোথায় আছে, 1 2 3 4, ডিএরটা বাদ, ডিএ কিচ্ছু নেই, নোট অফ ইন্টারোগেশন নেই, তার মানে এবিসি এর মধ্যে উত্তর। আই আস্কড মাই ফ্রেন্ড, আবার এখানে ইফ হি হ্যাড আছে, তার মানে হ্যাজ বা হ্যাবে ট্রান্সফার হবে সেখানে সাবজেক্টটাকে দেখে, ঠিক আছে বন্ধুরা, এখানে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে, যখন এখানে ইফ বা হোয়েদার চলে আসবে, তখন এখানে বুঝে নিতে হবে যে আমার কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড বা রিলেটিভ প্রোনাউন দিয়ে কোনো সাবজেক্ট শুরু হয়নি, এই সরি কোনো সেন্টেন্স শুরু হয়নি, তাই এখানে হাউটাকে আমরা নিতে পারবো না, এটাও কেটে চলে গেল। আই সেড টু মাই ফ্রেন্ড আই হ্যাড সিন, আবার হ্যাড এখানটা, হ্যাড কী করে হয়, ঠিক আছে, আই সেড টু মাই ফ্রেন্ড ডিড ইউ সি দ্য লাঞ্চ অফ দ্য চন্দ্রযান টু ফ্রম শ্রীহরিকোটা, একদম সিএটটা, ঠিক আছে, আমি তোমাদের বললাম যে একটু আগে হ্যাজ বা হ্যাব বসবে, কিন্তু এখানে দেখো হ্যাজ বা হ্যাবের কোনো গল্প নেই, ডিড চলে এসছে। একটা কথা মনে রাখবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন অ্যাসেন্স চেঞ্জ করবো তখন আমরা হ্যাড আসবে, আর একটা সেন্টেন্সে হ্যাড আছে, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স থেকেও হ্যাডে চেঞ্জ হয়, ঠিক আছে, আমি আরও বিস্তারিত এই বিষয়ে বলবো, শুধুমাত্র প্র্যাকটিস সেট চলছে বলে আমি বিস্তারিত বলছি না, কারণ অনেকটা টাইম বেড়েই যাবে তোমাদের, এখন প্র্যাকটিসের সময় আমি তোমার ডাইরেক্ট ইনডাইরেক্ট অর্থাৎ ন্যাশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, গ্রামারের, জিরান্ডের সমস্ত ক্লাস দিয়ে দেবো, তার জন্য চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, সেটটা উত্তর। চলো নেক্সট, দেখো ইডিয়াম দিয়েছে একটা, ইন দ্য সেম বোট, ইন দ্য সেম বোট মানে কি, ইন দ্য সেম বোট মানে হচ্ছে একই সমস্যায় পতিত হওয়া, ঠিক আছে, ধরো তুমি আর তোমার বন্ধু, ঠিক আছে, একটা বাঘের সামনে পড়ে গেলে, ঠিক আছে, তাই তোমরা দুজনেই ইন দ্য সেম বোট মানে একই সমস্যার সামনে প্রতীয়মান হওয়া। তো দেখা যাক, অ্যাট দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন, অ্যাট দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন মানে হচ্ছে সাইনোসিওর, ঠিক আছে, সাইনোসিওর, ঠিক আছে, সেন্টার অফ অ্যাট্রাকশন, মনে রাখো এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই এটা অ্যাট দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন মানে হচ্ছে সাইনোসিওর, একটু স্পেলিংটা লিখে নিও, ইন এ সুপিরিয়ার পজিশান, না না ভালো পজিশানে নয়, ইন দ্য সেম সিচুয়েশান, হ্যাঁ হতে পারে, ইন ডিসগ্রেস, না 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 ডিসগ্রেস নয়, সেটা উত্তর, ঠিক আছে, ওকে। তো বন্ধুরা আজকে সেশন এই পর্যন্তই ছিল, সেশনটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, পারলে বন্ধুদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিও, সাবস্ক্রাইবটা না করলে প্লিজ সেটাও করে দিও। তো চলো, খুব ভালো থেকো, অন্য কেউ ভালো রাখো, জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ, তোমার দিনটা খুবই শুভ হোক।